সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বৃহস্পতিবার মালদায় মমতার জনসভায় যোগদান করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় 20 বছরের যুবক রিয়াজউদ্দিন শেখকে রথুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। তারপর মৃত যুবকের আত্মীয় স্বজন কর্তব্যরত নার্স ও ডাক্তারকে মারধর করে বলে অভিযোগ। পেশেন্ট পার্টি যদি আমাদেরকে অ্যাটাক করে তাহলে তো আমাদের ডাক্তার প্যাটার্নিটি পুরো কিন্তু নষ্ট হবে।